নমস্কার বন্ধুরা, আজকেও আপনাদেরকে মোবাইল রিচার্জের কথা বলবো। 100 টাকার কম দামে আমাদের দেশে এই মুহূর্তে যে সমস্ত রিচার্জ প্ল্যানগুলো রয়েছে সেগুলোই জানাবো। কোনো নির্দিষ্ট একটি কোম্পানি নয়, আমাদের দেশে যে সমস্ত কোম্পানি এই মুহূর্তে রয়েছে সবারই 100 টাকার নিচে কী কী প্ল্যান রয়েছে সেগুলোই আপনাদের জানাবো। এর আগে আপনাদের অনেক আনলিমিটেড অফারের কথা জানিয়েছি, তবে আজ আনলিমিটেড বা অনেক খরচ সাপেক্ষ প্ল্যানগুলো নয়, আজকে একেবারেই সস্তায় 100 টাকার নিচে কী কী প্ল্যানগুলো রয়েছে সেগুলোই আপনাদের সামনে তুলে ধরব। সেগুলো জানার জন্য ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর ভিডিওকে এখন লাইক করে দেবেন। শুরুতেই আপনাদের জিওর কথা জানাবো। জিওর স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য 100 টাকার নিচে কোনো রিচার্জ প্ল্যান এই মুহূর্তে নেই, তবে জিওফোন ব্যবহারকারীদের জন্য 100 টাকার নিচে রিচার্জ প্ল্যান রয়েছে। জিওফোন ব্যবহারকারীদের জন্য এই মুহূর্তে 100 টাকার নিচের দুটো রিচার্জ প্ল্যান রয়েছে। একটি হলো 75 টাকা, যেখানে 28 দিনের জন্য ভ্যালিডিটি পাওয়া যাবে। জিও টু জিও আনলিমিটেড কলিং, অন্য নেটওয়ার্কে কল করার জন্য 500 মিনিটের আইওসি টক টাইম দেওয়া হবে, সাথে ইন্টারনেটের জন্য মোট 3 GB ইন্টারনেট দেওয়া হবে। দ্বিতীয় প্ল্যানটি রয়েছে 99 টাকা। 99 টাকা দিয়ে রিচার্জ করলে এক্ষেত্রেও 28 দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে, যেখানে জিও টু জিও আনলিমিটেড কলিং, আদার নেটওয়ার্কে কল করার জন্য 124 মিনিট আয়ুষ দেওয়া হবে, সাথে প্রতিদিন 500 MB ইন্টারনেট ডেটা দেওয়া হবে। এবার জিওর পর ভোডাফোনের কথা বলে, ভোডাফোনের ক্ষেত্রে এই মুহূর্তে মোট 4টে 100 টাকার নিচের প্ল্যান রয়েছে। 19 টাকা রিচার্জ প্ল্যান রয়েছে, 48 টাকা রিচার্জ প্ল্যান রয়েছে, 79 টাকা রিচার্জ প্ল্যান রয়েছে এবং 99 টাকা রিচার্জ প্ল্যান রয়েছে। 19 টাকা দিয়ে রিচার্জ করলে 2 দিনের জন্য আনলিমিটেড কলিংয়ের সুবিধা পাওয়া যাবে, যে কোনো নেটওয়ার্কে আনলিমিটেড কল করা যাবে। 49 টাকা দিয়ে রিচার্জ করলে এখানে 28 দিনের জন্য ভ্যালিডিটি পাওয়া যাবে, যেখানে 38 টাকা টক টাইম দেওয়া হবে, সাথে প্রতি সেকেন্ডে 2.5 পয়সা করে কল চার্জ নেওয়া হবে আর 100 MB ইন্টারনেট ডেটা দেওয়া হবে। আর 79 টাকা দিয়ে রিচার্জ করলে এক্ষেত্রেও 28 দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে, যেখানে 64 টাকা টক টাইম দেওয়া হবে এবং 100 MB ডেটা দেওয়া হবে, আর প্রতি সেকেন্ড কল করার জন্য 1 পয়সা করে কেটে নেওয়া হবে। আর 99 টাকাতে রিচার্জ করলে মাত্র 18 দিনের জন্য ভ্যালিডিটি পাওয়া যাবে, যেখানে 1 GB ইন্টারনেট দেওয়া হবে, 100টি SMS পাঠানোর সুবিধা দেওয়া হবে এবং যে কোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিংয়ের সুবিধা পাওয়া যাবে। এখানে আপনারা জেনে রাখুন, ভোডাফোনের ক্ষেত্রে কিন্তু স্পেশাল অফার বলে একটি বিষয় থেকে থাকে, যেখান থেকে ব্যবহারকারীরা বিশেষ অফার পেয়ে থাকেন। আমরা যে 100 টাকার কম দামে রিচার্জ প্ল্যানগুলো জানালাম, সেগুলো ছাড়াও হয়তো তারা বিশেষ অফার হিসাবে বিশেষ রিচার্জ প্ল্যান পেলেও পেতে পারেন। ভোডাফোনের পর এয়ারটেলের দিকে তাকালে এখানে 19 টাকার, 45 টাকার, 49 টাকার, 79 টাকার এবং 99 টাকার প্ল্যানগুলো রয়েছে। এয়ারটেলের এই 19 টাকা রিচার্জ প্ল্যানে 2 দিনের জন্য আনলিমিটেড কলিংয়ের সুবিধা পাওয়া যাবে, যে কোনো নেটওয়ার্কে আনলিমিটেড কল করা যাবে। আর 45 টাকা দিয়ে রিচার্জ করলে এখানে শুধুমাত্র 28 দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে, কোনো টক টাইম বা ডেটা পাওয়া যাবে না, 28 দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে। এয়ারটেলের 49 টাকা দিয়ে রিচার্জ করলে এখানে 28 দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে, যেখানে 38 টাকার কিছু বেশি টক টাইম দেওয়া হবে, 100 MB ইন্টারনেট দেওয়া হবে আর প্রতি মিনিট কলের জন্য 1.5 টাকা করে কেটে নেওয়া হবে। আর 79 টাকা দিয়ে রিচার্জ করলে এক্ষেত্রে 28 দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে, যেখানে 64 টাকা টক টাইম দেওয়া হবে, সাথে 200 MB ইন্টারনেট দেওয়া হবে আর কল চার্জ করার জন্য প্রতি মিনিটে 60 পয়সা করে নেওয়া হবে। আর 99 টাকা দিয়ে রিচার্জ করলে এখানে 18 দিনের জন্য ভ্যালিডিটি পাওয়া যাবে, 1 GB ইন্টারনেট ডেটা পাওয়া যাবে, 100টি SMS পাঠানোর সুবিধা পাওয়া যাবে এবং যে কোনো নেটওয়ার্কে আনলিমিটেড কল করার সুবিধা পাওয়া যাবে। আর এয়ারটেলের ক্ষেত্রেও স্পেশাল অফার বলে বিষয়টি রয়েছে, ভোডাফোনের মতোই তাদের ক্ষেত্রে কিন্তু প্ল্যানগুলো কিছুটা আলাদা হলেও হতে পারে। এবার জিও, ভোডাফোন, এয়ারটেলের পর আমাদের দেশের সরকারি টেলিকম সংস্থা BSNL এর যে 100 টাকার নিচের প্ল্যানগুলো রয়েছে সেগুলো একটু জেনে নিই। BSNL এর ক্ষেত্রে অনেকগুলো প্ল্যান রয়েছে। 9 টাকার একটি প্ল্যান রয়েছে, যেখানে 1 দিনের জন্য আনলিমিটেড কলের সুবিধা পাওয়া যাবে, সাথে 100 MB ইন্টারনেট ডেটা পাওয়া যাবে, 100টি SMS পাঠানোর সুবিধা পাওয়া যাবে। এরপর 19 টাকা রিচার্জ প্ল্যান রয়েছে। 19 টাকা দিয়ে রিচার্জ করলে 30 দিনের জন্য যে কোনো নেটওয়ার্কে 20 পয়সা করে কল চার্জ দিয়ে ফোন করার সুবিধা পাওয়া যাবে। আরও রয়েছে 22 টাকার একটি রিচার্জ প্ল্যান, যেখানে 90 দিনের জন্য ভ্যালিডিটি পাওয়া যাবে, যেখান থেকে যে কোনো নেটওয়ার্কে 30 পয়সা কল চার্জ দিয়ে ফোন করার সুবিধা পাওয়া যাবে। আরও রয়েছে 39 টাকার একটি রিচার্জ প্ল্যান, যেখানে যে কোনো নেটওয়ার্কে 10 দিনের জন্য আনলিমিটেড কল করা যাবে। আরও রয়েছে 61 টাকা রিচার্জ প্ল্যান, এই 61 টাকা দিয়ে রিচার্জ করলে 15 দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে, যেখানে আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা পাওয়া যাবে, মোট 2 GB ইন্টারনেট ডেটা পাওয়া যাবে এবং 500টি SMS পাঠানোর সুবিধা পাওয়া যাবে। আরও রয়েছে 89 টাকার একটি রিচার্জ প্ল্যান, এই 89 টাকা দিয়ে রিচার্জ করলে 15 দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে, যেখানে মোট 10 GB ইন্টারনেট ডেটা পাওয়া যাবে, এর সাথে আনলিমিটেড ভয়েস কলের সুবিধা পাওয়া যাবে এবং 500টি SMS পাঠানোর সুবিধা পাওয়া যাবে। এছাড়াও 98 টাকার একটি রিচার্জ প্ল্যান রয়েছে, যেখানে 24 দিনের জন্য ভ্যালিডিটি পাওয়া যাবে, যেখান থেকে প্রতিদিন 2 GB করে ইন্টারনেট ডেটা পাওয়া যাবে। আরও রয়েছে 99 টাকার আর একটি রিচার্জ প্ল্যান রয়েছে, যেখানে 24 দিনের জন্য ভ্যালিডিটি পাওয়া যাবে, তবে এই প্ল্যানটির ক্ষেত্রে কোনো ডেটা পাওয়া যাবে না এবং SMS পাঠানোর সুবিধা পাওয়া যাবে না, তবে আনলিমিটেড কলিংয়ের সুবিধা পাওয়া যাবে। 99 টাকা দিয়ে রিচার্জ করলে 24 দিনের জন্য আনলিমিটেড কলিংয়ের সুবিধা পাওয়া যাবে। শেষে আপনারা একটি বিষয় জেনে রাখুন, প্রতিটি কোম্পানির কিন্তু বিশেষ অফার মানে স্পেশাল অফার বলে একটি বিষয় রয়েছে, বিভিন্ন সার্কেলের উপর নির্ভর করে বিভিন্ন ইউজারের
প্ল্যানের উপর নির্ভর করে তারা বিশেষ অফার দিয়ে থাকেন, তারা হয়তো এই যে প্ল্যানগুলো জানালাম এর থেকে কিন্তু অন্য ধরনের প্ল্যান তারা পেলেও পেতে পারেন। আর কোম্পানিগুলো প্রতিনিয়ত তাদের প্ল্যানে কিছু না কিছু ছোটোখাটো বদল করতেই থাকে, তাই প্ল্যানগুলো যেগুলো জানালাম সেগুলো একজাক্ট একেবারেই একই না হলেও কাছাকাছি থাকবে আশা করা যায়।